ওয়েলকাম টু ওমস কুকিং ল্যাব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করছো সব বন্ধুদের জানাই ধন্যবাদ। আর নতুন বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দাও, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দাও। আজকে আমি লাল শাক আর ছোলার ডাল দিয়ে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর আমাকে কিন্তু সাপোর্ট করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলটা কেমন লাগছে মতামত দিয়ে আমাকে উৎসাহ দিও। আর দেখতে থাকো আজকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। ছোলার ডাল আমি হাফ কাপ নিয়েছি, আর সেটা ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা 7-8 ঘন্টা ভিজিয়ে রাখলেই ছোলার ডাল খুব ভালো ভেজানো হয়ে যায়। আর ছোলার ডালটা এবার প্রেশার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে 3টি সিটি দিলেই মোটামুটি ছোলার ডাল ভালো সেদ্ধ হয়ে যায়। তবে খেয়াল রাখতে হবে ছোলার ডালটা যেন গলে না যায়, গোটা গোটা দানা থাকে, তবে খেতে ভালো লাগবে। আর লাল শাক দিয়ে এই ছোলার ডাল একবার বানিয়ে দেখো কি দারুণ লাগবে। একটা কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিলাম 1/2 চামচ। ছোলার ডাল আর এই যে লাল শাকের যে সবজিটা তোমরা একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। রুটি দিয়ে তো ভীষণ ভালো লাগবে, আর এটা একটা নতুন সবজি তো যার মধ্যে ডাল শাক দুটোই আছে, আর দুটোই কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। আর খুব কম তেলেই হয়ে যাচ্ছে রান্নাটা, আর খুব টেস্টিও। আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তেলটা যখন গরম হয়ে গেছে, জিরেটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর এখানে আমি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবার এগুলো সব ভেজে নেব। ছোলার ডাল আর লাল শাকের রেসিপি আমাদের বাঙালিদের কাছে একটা নতুন রেসিপি, আর মজাদারও বটে। শাক দিয়ে ডাল আমরা তো খুব কমই খাই না এই ধরনের রান্না। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন অল্প বেটে নিয়ে দিয়ে দেব, এটা ফাইন পেস্ট হবে না। 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 4-5টা রসুন আমি থেতো করে নিয়ে এখানে দিয়ে দিলাম। তোমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারো। আর এখানে আমি টমেটো দিয়ে দিলাম 1টা। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব, হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। হলুদ 1/2 চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো 1/2 চামচ করে আমি দিয়েছি। 4 চামচের আমি এখানে 1/2 চামচ করে নিয়েছি। হলুদ একটু বেশি দেব, পরে আরও হলুদ আমি অ্যাড করেছি, এখানে আরও 1/2 চামচ অ্যাড করেছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিও, না হলে তোমরা আমাকে ফলো করতে পারবে না। আমার চ্যানেলটা তোমাদের কেমন লাগছে সে ব্যাপারেও আমাকে মতামত দিয়ে জানিও, তোমাদের কেমন লাগছে, তোমরা কোন কোন রেসিপি দেখতে চাও, বা আমার পুরনো রেসিপিগুলো তোমরা ফলো করো প্লিজ। এবার নুন দিয়ে দিলাম এখানে স্বাদ মতো, তারপরে আবার নেড়ে চেড়ে নিলাম ভালো করে। এবার যে শাকটা আমি লাল শাক নিয়েছি, দেখো এই লাল শাকটা, এবার এখানে আমি 1 আঁটি লাল শাক নিয়েছি, আর এই লাল শাকটা এখানে আমি দিয়ে দেব। শাক তো রান্না করার পরে অনেকটাই কমে যাবে। আমি শুধু পাতাগুলো এখানে নিয়ে নিয়েছি, নিচের যে ডাটাগুলো আছে সেগুলো বাদ দিয়ে নিয়েছি, উপরের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। আর সেটাকে ভালো করে ধুয়ে নিতে হয়। লাল শাক কিন্তু যে কোনো শাক বাজার থেকে নিয়ে আসার পর খুব ভালো করে ধুয়ে নিতে হয়, নয়তো এর মধ্যে মাটি বালি থাকতে পারে। এবার শাকটা দিয়ে খুব ভালো করে রান্না করে নিতে হবে 4-5 মিনিট।
এভাবে ছোলার ডাল সেদ্ধ করে নিতে হবে। আর একটা মশলা মিশিয়েছি একদম শেষে, সেটা দেখতে কিন্তু ভুলো না। শাকটা যখন মশলার সঙ্গে ভালো করে মিশে যাবে, তখন আমাদের এই সেদ্ধ ডালটা দিয়ে দিতে হবে। ডালটা যেন গোটা গোটা থাকে, গলে গেলে কিন্তু এই রান্নাটার স্বাদ পাওয়া যাবে না। ছোলার ডাল দিয়ে শাক দিয়ে এত সুন্দর একটা রান্না, আর শাক দেওয়ার ফলে ডালটা টেস্টটাই যেন বদলে যায়। তোমরা একবার বানিয়ে দেখো। এগুলো তো সাধারণ জিনিস, আমাদের সবসময় বাড়িতে আনা হয়, কিন্তু একটু দুটো জিনিসের মেলবন্ধন করে দিলে এত সুন্দর টেস্ট হবে, আগে জানা ছিল না। একবার বানিয়ে আমাকে কিন্তু জানাতে ভুলো না। এবার কিছুক্ষণ এটা রান্না করে নিতে হবে। দেখো রঙটা কি সুন্দর লালচে হয়ে গেছে, আর খেতেও ভীষণ ভালো হবে। একটা বাটিতে অল্প তেল দিয়ে তার মধ্যে আমি অল্প হিং দিয়ে নিচ্ছি, আর এইটা আমি শাকের উপরে ছড়িয়ে দেব। রান্নাটা তো সাধারণই ছিল, কিন্তু এই হিং দেওয়া তেলটা উপর থেকে ছড়িয়ে দিলে এটার ফ্লেভারটাই একদম বদলে যাবে। আর এইভাবে তৈরি হয়ে গেল ছোলার ডাল আর লাল শাকের সবজি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সকলকে জানাই ধন্যবাদ। তোমরা ভালো থেকো, আমিও ভালো আছি। চলো, বাই।